লাস্ট বেঞ্চ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আপনাদের পরিচয় করে দিব দুনিয়া কাঁপানো বাইক কাওয়াসাকি নিনজা S2R এর সাথে। কাওয়াসাকিকে বলা হয় রাজকীয় বাইকদের ব্র্যান্ড, কারণ এর যে সর্বনিম্ন ভার্সন অর্থাৎ কাওয়াসাকি নিনজা 125 এর মূল্যই বাংলাদেশি টাকায় প্রায় 4.5 লাখ টাকার উপরে। সেই রাজকীয় ব্র্যান্ডের রাজা হলো নিনজা S2R। এটিকে বলা হয় দুনিয়ার সর্বোচ্চ গতির বাইক। এটির সর্বোচ্চ গতি যে 400 কিলোমিটার পার আওয়ার। যেখানে আমাদের সবার প্রিয় R15 ভার্সন 3 এবং GS6R গতি তুলতে পারে টেনে টুনে 150 কিলোমিটার পার আওয়ার, কি দুর্ধর্ষ গতি তুলতে পারে কাওয়াসাকি নিনজা S2R। শুধু তাই নয়, এটি ভাগা ভাগা কয়েকটি রেসার কার এবং জেট বিমানকেও গতিতে হার মানিয়েছে, যাদের পাওয়ার এবং টর্ক ছিল S2R থেকে কয়েক গুণ বেশি। তো চলুন এমন কয়েকটি রেস আমরা দেখে আসি। এই রেসগুলোতে জাপানি ব্র্যান্ড কাওয়াসাকি নিনজা জিতে গেলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি আরেক জাপানি সেন্সেশন রেসিং কার নিশান GTR এর সাথে। চলুন রেসটি আমরা এক নজরে দেখে আসি। এ থেকে বোঝা গেল যে জাপানি টেকনোলজিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র জাপানি টেকনোলজি। বাইকটির আকর্ষণীয় ডিজাইন এবং লুক নিয়ে সবার হৃদয় যে জয় করে নিয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। এবার চলুন দেখে আসি কাগজে কলমে বাইকটির শক্তি কতটুকু। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 998 cc, অর্থাৎ প্রায় 1000 cc। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 305 bhp এক 14000 rpm এবং এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 165 Nm এট 12000 rpm। বাইকটির ফুয়েল ইনজেক্টেড ভার্সন এবং এটির মাইলেজ হচ্ছে 15 কিলোমিটার পার লিটার। তো কাগজ কলমের পারফরমেন্স ছিল বাইকটির এই, তবে এটির যে অনরোড পারফরমেন্স এটির সাথে টেক্কা দেওয়ার মতো বাইক খুব কমই আছে দুনিয়াতে। বাইকটির রেডি পিক আপের কথায় যদি আসি তাহলে এক কথা অসাধারণ। 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ার গতি তুলতে বাইকটির সময় লাগে মাত্র 2 সেকেন্ড, যেখানে আমাদের প্রিয় R15 এবং GS6R এর লাগে 8 থেকে 10 সেকেন্ড। তো এই যাবৎকালের গতির সর্বোচ্চ রেকর্ডটি কিন্তু টটকি টোমাহাওয়াক এ বাইকটির। এটি গতি তুলতে পেরেছিল সর্বোচ্চ ঘন্টায় 560 কিলোমিটার পার আওয়ার। আপনি একবার কল্পনা করতে পারেন, ঘন্টায় 560 কিলোমিটার আওয়ার বেগে একটি বাইকের গতি। কিন্তু এটি একটি লিমিটেড ভার্সন এবং খুব অল্প কয়েকটি এই বাইক আছে, তাও সবার পারমিট ও সামর্থ্য নেই এ বাইক চালানোর। তাই কাওয়াসাকি নিনজা S2R কে দুনিয়ার সর্বোচ্চ গতির বাইক হিসেবে ধরা হয়। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের কিছুটা হলেও ইনফরমেশন জানাতে পেরেছি কাওয়াসাকি S2R সম্পর্কে। বাংলাদেশের বাইকটি আসার কোনো ধরনের সম্ভাবনা নেই, তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে অনেকেরই এই সুপার বাইকটি রয়েছে। সো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মোটেও কার্পণ্য করবেন না।